নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা গালিব স্ট্রিট মার্কেটে আবার এসেছি, আর এর আগেও আপনারা ভিডিও দেখেছেন যেখানে গালিব স্ট্রিটের বিভিন্ন গাছপালার দাম এবং তাদের একটা প্রাথমিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আজকেও আমার কিছু জিনিস কেনার আছে, তাই একইভাবে আপনাদের সঙ্গেই থাকবো এবং দরদাম করেই কিনতে হবে। গালিব স্ট্রিট মার্কেটে আমরা যে কোনো জিনিস একটু দরদাম করেই কিনতে হয়, তো আপনারা চলুন আমাদের সঙ্গে এবং দেখুন কীরকম কী জিনিসপত্রের দাম, টপ থেকে শুরু করে সার, গাছপালা সব কিছুরই। আপনাদের এই দাম সম্পর্কে কি প্রাথমিক ধারণা হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আপনাদের কাছাকাছি যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে গাছপালা পাওয়া যায় এবং এখানে থেকেও দাম কম, সে ব্যাপারেও আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং খোঁজখবর নেওয়ারও চেষ্টা করবো সেখানকার সাথে এখানে দামের কীরকম ডিফারেন্স থাকছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন আমরা এই গালিব স্ট্রিট মার্কেটটা একটু ঘুরে দেখি। রক্তগাঁদার ভালোটা কেন সেটা ছোট ফুল না বড় ফুল? বড় ফুল, বেটো গাছ হবে, লম্বা হবে। দাদা সেলোসিয়া কিরকম? হ্যাঁ কটা করে আছে বান্ডিলে? দাদা তিনটেই দেখো, বেশি দিও না, তিনটে দশ তো একটা করে ভালো দেখে দিও, না হলে কিন্তু আমি আবার ওই ছোট গাছ ভেঙে গেলে অসুবিধা নেই, আবার দিলেও পরের সপ্তাহে তোমার টপ গাছ আছে, এগুলো বড় হবে না। অ্যাজেলিয়া বলছি তো, এগুলো আপনার মুখগুলোর মতো বড় হয়ে যাবে না। দাও এই ঠিক এত ছোট ছোট হবে, আমি জানি। অ্যাজেলিয়া দুটো দাও, বাড়িতে এ বসেই যে পঁচিশ না দেখো ছোট আছে, অন্য কি কালার আছে? কটা নেবেন? দুটো দুই কালার নেন। একটা ছোট ছোট গাঁদা আছে না, যেটা বেশি ভার হয়, বেশি টাইপের বেশি হয়। তুমি কি বড় গাঁদা? বড় গাঁদা যাও, ছোট গাছ যাও, মানুষ করে। না না, ওইদিকে ভুলভাল নাম বললো, এটা পুকিয়া হচ্ছে। হ্যাঁ এটা একটা ছোট আর খুব দূষিও হয় তো, না ওই গাছ এরকম বড় হবে। এবার এটা যদি কেটে দাও নিচে থেকে চার আঙুল লেগে কেটে দেবে, দেখবে ওই ওই গাছ যখন ঝাড় আছে ওর থেকে ডবল ঝাড় হয়ে যাবে। না একটা বার কুড়ি কেটে ফুল
দুটোই দিন, একই কালারের দুটো দিন, ঠিক আছে? এরকম কালার আছে কত এটা? ছোট ছোট আছে, ছোটই আসবে, এরকম সাইজই হবে নাকি? না না, বড় সদ তো তৈরি হচ্ছে এখন, এই তো একটাই আছে, তোমার দেখি গোলাপ কত হলো? গোলাপ কত দাম? আর এটা কোনটা বলবো? 5 টাকা এটা। এটা কত বড় হবে? ও বড় হবে, সামনে দেওয়া আছে ফুল, এইরকম বড়। আর এটা এটা আরো বড়, এটা আরো বড়। এই হচ্ছে টোটাল 80 টাকা দেবেন। এটা এটা 8 পিস আছে, আর এই 2 পিস, 10 পিস গাছ 80 টাকা। এটা দুটো দিয়ে দাও, তাহলে আর কিছু থাকবে না দাদা।
ওইগুলো গোল্ডেন কালার দেবো, এটা গোল্ডেন, গোল্ডেন বলতে হলুদের আর একটা কালার গোল্ডেন। কত বড় হবে ওটা? ওও বড়, ওই ওরকম সাইজ হবে। তাহলে এখান দিয়ে দুটো ওই হলুদ কমি ওটা দিয়ে দাও। বুঝতে হবে না, আমি দুটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই দিয়ে দাও, আমার দুটো দিয়ে দাও। দুটো দিয়ে দিচ্ছি, 10 টাকা দেবেন তো? একবার 80 টাকা দিয়ে দাও। না কত লাভ হয়? আরে হ্যাঁ দুটো দিয়ে দিলাম সব। না দাদা ওগুলো দাও, বেশি নিস বলছো তাই নিচ্ছি দাও। 90 টাকা? না না 80 টাকা, 80 টাকা তো কম দেবেন না? 80 টাকা, 80 টাকা কম দেবেন না? অনেক কাজ।